বাইকে করে কোথাও যাওয়া নয় তো, চুল উড়ে সব মুখের সামনে চলে আসে। যাই হোক, কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। আজকে আমি বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গায় নিয়ে যাব বলে তোমাদের। এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে, কিন্তু কোনোদিন সেভাবে আসা হয়নি। আর যখন বাসে করে বর্ধমান যেতাম তখন প্রায়ই দেখতাম। তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে পড়ি। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। এতদিন আমি গলসিতে রয়েছি, কিন্তু এত সুন্দর এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। স্কুল আছে জানতাম, কিন্তু এইরকম এত সুন্দর এত বড় এরিয়া নিয়ে এটা আমি জানতাম না। কি জানলে কি ভর্তি হতে? না সেটা না, একবার দেখতে তো আসা যেত। তো নিয়ে এলাম তো। আর স্কুলটার কি নাম? সেন্ট ফ্রান্সিস স্কুল। সেন্ট ফ্রান্সিস স্কুল। ওই তো প্রদীপের ছেলেটা পড়ে এখানে, ছোটদের ছেলেটা পড়তো। স্কুলের গেটে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা বিশাল বড় খেলার মাঠ। আর সেখানে দেখলাম অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করছে, আর গোটা মাঠটা কিন্তু তার দিয়ে ঘেরা, আর মাঠের চারপাশেই বড় বড় গাছ লাগানো রয়েছে। মাঠের পাশেই রয়েছে একটা বড় বিল্ডিং, আর তার মধ্যে দেখলাম যীশু খ্রিস্টের স্ট্যাচু করে রাখা আছে। নামটা দেখেছো? সেন্ট ফ্রান্সিস দ্য সেলস চার্চ। চেনো কাউকে এখানে? হ্যাঁ, দুজন আগে চিনতে পেরেছি। এখানে কেউ চিনলে তুমি? আমাদের চেয়ারম্যান, এটা রুমা। এটা রুমা? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ছেলেটার নামটা জানি, বাচ্চা ছেলেটার নাম জানি, সুরেশের মা। আমি চিনি না গো। সুন্দর সব সিস্টেম করা রয়েছে, দেখো স্লিপ আছে, দোলনা আছে, কত রকমের। আমাদের বেলাতে কিছুই ছিল না বললো, স্কুলেতে পড়াশোনাটা ছিল তা ঠিক কথা, কিন্তু এইগুলো থাকলেও বাচ্চাদের মন অনেক ভালো হয়, তাই না বলো? আমাদের কিছুই ছিল না। নাও ঘুরিয়ে নাও মনের দুঃখ, আবার এবিসিডিটা বলো দেখি। তুমি বলতে পারবে এবিসিডি? না আমি তো ইংলিশ মিডিয়ামে পড়িনি। পড়বি না মানে তোকে নাগরদোলা দুলিয়েও পড়াবো, মানে এখন এমন সিস্টেম, তাই না? স্লিপটা চাপবে নাকি একবার? না বাচ্চাদের চাপো চাপো না বাবারি। তুমি চাপলে সঙ্গে সঙ্গে 5,000 টাকা ফাইন, ভেঙে পড়ে যাবে একদম। চলো ওই দিকটা একটু ঘুরে দেখি, অনেক বড় স্কুল, এটা তো শুধু সামনের পার্টটা। ওরে বাবারে, চলো ওইদিকে দেখো, বাগান আছে, মেন স্কুল বিল্ডিংটা আছে, দেখি আমি আসিনি আগে কোনোদিন। স্কুল না পার্ক তো বোঝা মুশকিল। সুন্দর পরিবেশ, হ্যাঁ এত ভালো রয়েছে, আমরা আসিনি কোনোদিন। প্রায় বলি এত সুন্দর জায়গা ভাবতে পারি। পড়াশোনার জায়গায় তোমার আসার অতটা আগ্রহ থাকে না আমি দেখেছি। আমার নয় আগ্রহ থাকে না, তুমি তো নিয়ে আসতে পারতে। আমি এনে কি তোমার ভর্তি করবো এখানে? না দিদিমণি হবে। ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা, হ্যাঁ নাম জানি না। তুমি এখন এবিসিডি ধরছিলে আমাকে, আর এটা কি লেখা আছে তুমি পড়ার ক্ষমতা নেই তোমার?
এখানটা পুরো একদম তোমার ড্রেসের কালারে, কত গোলাপ দেখো একবার, এইখানে কালার গুলো দেখো কিছু তো কাজ আছে, নাহলে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া আছে। বাবা ততদিনকে তোমার গোলাপ সব শেষ হয়ে যাবে। এত গোলাপ এই সত্ত্বেও এরা কেমন নিজেদের রং নিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো গাঁদা গুলো। এই কালারটা দেখে যাও গোলাপের ফাটাফাটি দেখো, ওই ফুলটা হচ্ছে কি দারুন না দারুন। ওইগুলো কি গাছ বলো তো, ওই যে লাল লাল ফুল ফুটে রয়েছে লম্বা লম্বা গাছগুলো, ফুল না পাতা, পাতাগুলো কেমন লাল হয়ে গেছে, আবার সবুজ পাতাও আছে। স্কুলটা বিশাল বড় এরিয়া নিয়ে, আর দেখলাম দুপাশে দুটো মাঠ রয়েছে, একটা মাঠে ছোট ছোট ছেলেরা খেলা করছে আর তার পরের মাঠটাই দেখলাম বড় ছেলেরা খেলা করছে। তো আমি এখন চারিধারটা ঘুরে ঘুরে দেখছি, আর এগুলো আমার যতদূর মনে হলো এগুলো কোনো ক্লাসরুম। তো আমার এই ক্লাসরুম দেখে আমার নিজের ছোটবেলাকার ক্লাসরুমের কথা আর বান্ধবীদের কথা খুব মনে পড়ে যাচ্ছে। আজকে এখন আর সেই বান্ধবীদের সঙ্গে কোনো যোগাযোগ আমার সেরকমভাবে নেই, তবে গত 7 মাস যাবত আমি এক নতুন বান্ধবী পেয়েছি। আমি জানি না সেই বান্ধবী আমার ছোট না বড় আমার থেকে, তবে বন্ধু তো বন্ধুই হয়, আর আমি তাকে পেয়েছি এই ইউটিউবের মাধ্যমে। তার নাম শর্মিষ্ঠা দত্ত। শর্মিষ্ঠা আমার ইউটিউব ফ্যামিলির একজন সক্রিয় মেম্বার, আর আমি তাকে খুব কাছের একজন মনে করি। শর্মিষ্ঠা আমাকে সবসময় সাপোর্ট করেছে, আর আগামী দিনেও শর্মিষ্ঠা আমার পাশে থাকবে, এটাও আমি খুব ভালো করে জানি। আশা রাখছি ভবিষ্যতে তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, স্কুলটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, চলো এখন টাটা।